আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফুটবল রেসিপিতে আবারও স্বাগতম সবাইকে। সবাই জানেন সামনেই ঈদ, তো সবাইকে ঈদের শুভেচ্ছা। আর এটা হচ্ছে ঈদের স্পেশাল একটা রেসিপি, নারিকেল হাঁস। তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং লাইক এবং কমেন্টস করে জানাবেন কেমন হলো, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখে নিই আমরা আজকে কিভাবে নারিকেল হাঁস রান্না করব। সাদা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ এগুলো সবকিছু দিয়ে আমরা একটু টেলে নিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু জিরা দিয়ে দিচ্ছি। জিরাটা একটু পরে দিয়েছি, এর কারণ হচ্ছে যে আগে যেগুলো দিয়েছি ওগুলো একটু বেশি সময় ভাজার দরকার হবে, জিরাটা একটু কম ভাজলেও হবে, পুড়ে যাবে না হলে। এবার আমরা এটা ঢেলে নিয়ে নিব। হাঁসের মাংস শক্ত হওয়ার কারণে আমরা এটা প্রেশার কুকারে করব আর কি। তো চুলাটা ধরিয়ে নিচ্ছি আমরা। এর মধ্যে আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 2 টুকরো, দারচিনি, সাদা এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিছু আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তার এর মধ্যে আমরা এখন অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। আদা এবং রসুনের পেস্টটা দিব হচ্ছে 1.5 চা চামচ। জিরা বাটা 1/2 চা চামচ। হলুদের গুঁড়া 1/2 চা চামচ। মরিচের গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ। ভালোভাবে মিশিয়ে নিব। একটা আস্ত হাঁস আমরা এখানে নিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা ভালোভাবে মিশিয়ে এটা কষিয়ে নিব আর কি। আমরা যে মশলাটা প্রথমেই ভেজে নিয়েছিলাম ওইটা আমরা পাউডার করে নিয়েছি আর কি, গুঁড়ো করে নিয়েছি, সেটার অর্ধেক পরিমাণ আমরা দিয়ে দিচ্ছি।
আমরা কষানোর আগ পর্যন্ত এইভাবেই ঢেকে দিব। তো আগেই বলেছিলাম আমরা নারিকেল দিয়ে রান্না করবো হাঁসটা। তো নারিকেলটা আমরা আগেই প্রসেস করে নিয়েছি, নারিকেলটা কেটে পিছনের কালো অংশটাও চেছে নিয়েছি। এবার আমরা এই নারিকেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার নারিকেল সহ বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। ওরও হালকা করে ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কষানো প্রায় শেষের দিকে আর কি। এবার আমরা সেই পাউডার বা গুঁড়োটুকু আমরা এখন দিয়ে দিচ্ছি বাকিটা। এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখন আমরা প্রেশার কুকারটা ঢাকনা একবারে লাগিয়ে দিব আর কি। আমরা 3 সিটি পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু আমরা মাংসটা কষিয়ে নিয়েছিলাম আগে, এর জন্য প্রথম সিটিটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। তো আমরা সব মিলিয়ে 3 সিটি দিব আর কি। 3 সিটি দিয়ে আমরা এটা নামিয়ে ফেলবো। তিন সিটি হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নিচ্ছি। আর প্রেশার কুকারটা আমরা একটু পরে খুলবো, এভাবেই কিছুক্ষণ রেখে দিব, এই ভাপটা ভিতরে অ্যাবজর্ব করবে।